লাসাটেলিয়ারের নীতি সাম্যাবস্থায় আছে এরূপ কোনো সিস্টেমে সাম্যাবস্থার নিয়ন্ত্রণকারী শর্তগুলির কোনো একটি পরিবর্তন ঘটালে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয় হালকা হলুদ বর্ণের ফেরিক দ্রবণে বর্ণহীন পটাশিয়াম থায়াসায়নেট মেশালে রক্তের মতো লাল বর্ণের ফেরিক থায়োসায়নেট নামে এক জটিল আয়ন উৎপন্ন হয় জলীয় দ্রবণে ফেরিকায়ন থায়াসায়নেটায়ন উৎপন্ন ফেরিক থায়াসায়নেটায়ন সাম্যাবস্থায় থাকে এখন দ্রবণে ফেরিকায়ন ও থায়াসায়নেটায়নের ঘনত্বের পরিবর্তন ঘটালে সাম্যাবস্থায় কেমন পরিবর্তন ঘটে তা দেখা যাক প্রথমে আড়াইশো এম একটি বিকারে টেন এম এল পয়েন্ট ওয়ান মোলার ফেরিক ক্লোরাইড দ্রবণ নিয়ে তাতে টেন এম এল পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম থায়াসায়নেড যোগ করে ভালোভাবে ঝাঁকানো হলো উৎপন্ন লাল বর্ণের দ্রবণে একশো এম বিশুদ্ধ জল যোগ করে দ্রবণ আরও লঘু করা হলো এরপর এ বি সি ডি চিহ্নিত চারটি টেস্ট টিউবে প্রত্যেকটিতে দশ এম করে ওই লাল বর্ণের দ্রবণ নেওয়া হলো এখন এ টেস্ট টিউবে ফাইভ এম জল বি টেস্ট টিউবে ফাইভ এম এল পয়েন্ট ওয়ান মোলার ক্লোরাইড দ্রবণ সি টেস্ট টিউবে ফাইভ এম এল পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম থায়াসাইনের দ্রবণ এবং ডি টেস্ট টিউবে ফাইভ এম এল পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হলো এবং প্রত্যেকটি টেস্ট ভালোভাবে ঝাঁকিয়ে টেস্ট স্ট্যান্ডে রাখা হলো আর ওদের বর্ণের পরিবর্তনগুলো লক্ষ্য করা হলো পরিষ্কার দেখা যাচ্ছে এ টেস্ট টিউবের লাল বর্ণের তীব্রতা অপেক্ষা বি টেস্ট টিউবের লাল বর্ণের তীব্রতা অনেক বেশি আবার সি টেস্ট টিউবের বর্ণের তীব্রতা আরও বেশি কিন্তু ডি টেস্ট টিউবের লাল বর্ণের তীব্রতা এ টেস্ট টিউবের তুলনায় অনেকটাই কম ও সি টেস্ট টিউবে বিকারকের ঘনত্ব বাড়ানো হয়েছে বিতে ফেরিকায়ন ও সিতে আয়নের পরিমাণ বৃদ্ধির ফলে সাম্যবস্থার বিঘ্ন ঘটে নতুন সাম্যাবস্থার সৃষ্টি হয় লাসাটেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যবিন্দুর ডান দিকে স্মরণ ঘটে দ্রবণে ফেরিক আয়নের পরিমাণ বেড়ে যায় তার ফলে বিও সি টেস্ট টিউবে লাল বর্ণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ডি টেস্ট টিউবে কেসিএল যোগ করায় আয়নের সমায়ন প্রভাবে দ্রবণে পটাশিয়াম থায়াসায়নেটের বিয়োজন কমে যায় ফলে দ্রবণে থায়াসায়নেট আয়নের পরিমাণ কমে যাওয়ায় লাসাটেলিয়ারের নীতি অনুযায়ী সম্মবিন্দুর বাঁ দিকে স্মরণ ঘটে অর্থাৎ দ্রবণে ফেরিক থায়াসায়নেটের বিয়োজন ঘটে তাই ডিটিস টিউবে লালবর্ণের তীব্রতা এর তুলনায় কমে যায়